আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন বাবা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে দিয়েছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। অনুভব করেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে কথাবার্তা বলতে হবে সেই জিনিস শিক্ষা দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে মা বাবার সাথে কিভাবে কথাবার্তা বলতে হবে। আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন ছোটর সাথে কিভাবে ব্যবহার রাখতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিয়ে দিয়েছেন যে বড়দের কিভাবে সম্মান করতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিম ওলামার সম্পর্কে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমদেরকে ভালোবাসতে বলেছেন। শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইয়াতীমদের সাথে ভালোবাসতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে সালাম দিতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়োশীদের খবর রাখতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথাবার্তা বলতে হবে এবং কথাবার্তা বলার সাথে কথাতে যেন আঘাত না পায় সেই সম্পর্ক নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মেসেজগুলো আমরা কোথায় ছেড়ে দিচ্ছি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বড়দের সম্মান করো, বড়দের সাথে ভালো ব্যবহার রাখো, আলিম ওলামার সাথে উঠাবসা রাখো। আজকে বর্তমান অবস্থা, আমরা কোথায় দিনের পর দিন যাচ্ছি? আজকে আমরা দিনের পর দিন কোথায় যাচ্ছি? যে আজকে কিছু যদি আমরা শিক্ষা অর্জন করে নিই তাহলে আলিমের কাছে আর জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে না, আর উল্টা পুল্টা আরও কথা বলে বসে থাকি। কেমন কথা বলি, যে আলিম আবার কি জানে, আলিমের পাতা ইমানের পাতা খুলে যদি দেখি তাহলে কি আছে তাহলে বুঝতে পারবো, এরকমও কথা বলে ফেলে। সাধারণ মানুষ, যে ব্যক্তি ইসলাম সম্পর্কে বুঝে না, নামাজ সম্পর্কে বুঝে না, সে সব মানুষ আবার এইভাবে আলিম ওলামার সাথে কথা বলে যে আলিমের ইমানের পাতা খুলে দেখতে চায়। সে সব আলিম ওলামার যদি ইমানের পাতা খুলে যদি সাধারণ পাবলিক দেখতে চায় তাহলে অনুভব করুন সে সব মানুষের ইমান কতটুকু মজবুত আছে, সে সব মানুষের ইমান কতটুকু মজবুত আছে, সে সব মানুষ কোথায় পৌঁছে গেছে অনুভব করেন। তো এসব জিনিস কেন বলে তার কারণটা কি? কারণ হচ্ছে এই যে সেই সব মানুষ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজকে ভুলে গিয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকাকে ভুলে গিয়েছে। কি ভুলেছে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের প্রতি শিক্ষা অর্জন করা ফরজ, সেই শিক্ষা তোমরা ছেড়ে দিচ্ছ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলিম ওলামার সাথে তোমরা ভালো ব্যবহার করো, কিন্তু উল্টে আরো এই পাতা খুলে দেখতে যদি চাই তাহলে কোথায় অবস্থা পৌঁছে যায়। আমার প্রিয় ইসলামী বাবাজি, বলার উদ্দেশ্য হচ্ছে যে নিজের দিকে একটু লক্ষ্য করে দেখেন যে আমার ইবাদত কতটুকু আছে, আমার ইমান কতটুকু মজবুত আছে, আমি কতটুকু ইবাদত করি, আমি আলিমকে তো দেখতে পাই। আচ্ছা অনুভব করেন বাবা, আমাদের চোখ আমরা দেখতে পাই, আমাদের নাক আমরা দেখতে পাই, আমাদের পেশানি কপাল আমরা দেখতে পাই, দেখতে আমরা পাই না, কিন্তু আমাদের সামনে যদি একজন বাবা থাকে কিংবা একজন ভাই থাকে, যেই কোনো মানুষ আসুক না কেন, তার সকলকে, তার শরীরকে, তার চেহারাকে সঙ্গে সঙ্গে আমরা সঠিকভাবে দেখতে পাই, কিন্তু নিজের চেহারা যখন দেখার দরকার হয় তখন সেই চেহারা দেখার জন্য আপনাকে আয়নার প্রয়োজন পড়ে, পড়ে না বাবা? সেই নিজের চেহারা দেখার জন্য
আপনাকে আয়নার প্রয়োজন পড়ে, সেই রূপ আপনার যদি আমল সঠিক হওয়ার দরকার হচ্ছে কিনা, আপনার আমল কতটুক মজবুত হয়েছে, আপনার ইমান কতটুক মজবুত আছে, এই সমস্ত জিনিস যদি আপনি বুঝতে জানতে যান তাহলে আপনাকে সর্বপ্রথম শিক্ষা অর্জন করতে হবে। আর যদি আপনার ভিতরে শিক্ষা না থাকে তাহলে আপনি কখনো এই জিনিসগুলো বুঝতে পারবেন না। যেমন আপনি চেহারা দেখতে নিজের পাচ্ছেন না, সেরূপ আপনার এই অবস্থাতে পৌঁছে যাবেন। প্রিয় বাবাজি, বলার উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার দিকে এগিয়ে আসেন আর নিজেকে চিনুন, নিজেকে পরিচয় করুন যে আমি কে, আমি কে, আমাকে আগে চিনেন, তাহলে অন্যজনকে চিনতে যান। বর্তমান আমাদের অবস্থা যে অনেক মানুষের কি কি ভুল রয়েছে, সে ভুলগুলো আমরা একটা একটা করে গণাতে পারছি। ওই অনেক জায়গাতে মিথ্যা কথা বলেছিল, সে সেই জায়গাতে আল চেপে নিয়েছিল, সে তার সাথে ঝগড়া করেছিল, উম্মুকের বউ উম্মুকের সাথে ঝগড়া করছিল, উম্মুক উম্মুকের সাথে মিথ্যা কথা বলছিল, উম্মুক উম্মুকের সাথে ঝগড়া করতেছিল, এরকমভাবে ইত্যাদি আমরা কথা বলতে থাকি। প্রিয় ইসলামী বাবাজি, আমরা কি অনুভব করেছি এই কথাগুলো আমাদের ভিতরে কতটুক আছে, আমরা কি দেখেছি? তাহলে আমরা কোথায় যাচ্ছি? হুজরাকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজগুলো আমরা কোথায় ছেড়ে দিচ্ছি? আমার প্রিয় বাবাজি, এখনো সময় আছে, এখনই যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনি আলিম ওলামার সাথে উঠা বসা করেন, ততদিন পর্যন্ত আপনি শিক্ষা অর্জন করার চেষ্টাতে লেগে থাকেন। আর যদি আপনি এই বয়স্ক অবস্থায় শিক্ষা অর্জন করতে লেগে থাকেন, আর এই অবস্থায় শিক্ষার অবস্থায় আপনি যদি মারা যান, তাহলে আপনি ফি সাবিলিল্লাহ দুনিয়া থেকে বিদায় হবেন। প্রিয় বাবাজি, বলার উদ্দেশ্য যে শিক্ষা অর্জন করেন, এই অনুভব করিয়েন না যে আমার বয়স অনেক হয়ে গেল আমি আর শিখতে পারবো না, এই অনুভব করিয়েন না যে আমার বয়স এখন বেশি হয়ে গেল কি করে আমি নামাজ ঠিক করব, না না, কখনো এই কথা ভাবা যাবে না। আপনাকে নামাজ ঠিক করার জন্য, আপনাকে ইবাদত সঠিক করার জন্য আপনাকে আগে শিক্ষার দরকার। বর্তমান কিছু দেখা যায় মানুষ, কিছু মানুষ বলে আলিম ওলামাই তো নামাজ পড়ে না, এই মতো কথা বলে। আরে বাবা, আলিম ওলামা নামাজ পড়ে কি না তাকে কি তুমি দেখেছো সবসময়? তার কাছে কি 24 ঘন্টা বসে থাকো? আচ্ছা, একজন যদি না পড়লো তার জন্য কি সবাই খারাপ হয়ে গেল? আচ্ছা, আমি যদি বলি কালুপুর গ্রামের সমস্ত মানুষ খারাপ, কথাটা বলা আমার ঠিক হবে কি? ঠিক হবে না। কেন হবে না? এই জন্যই যে কালুপুরের সমস্ত মানুষ খারাপ নয়, এর মধ্যে কিছু মানুষ হয়তো ভালো আছে, কিছু হয়তো বদমাইশ আছে, কিছু হয়তো অন্য রকমের মানুষ আছে, তা বললে সবাই যে খারাপ তা তো বলা যাবে না। তো যদি সাধারণ আপনার এই কালুপুর গ্রামের কথা যদি এমতো বলা যদি না যায়, তো সমস্ত ওলামায়ে কেরামের কথা কি করে বলে যাবে, আলিম ওলামার কথা কি করে বলা যাবে? আমার প্রিয় বাবাজি, একটু কথা বলার আগে ভাবনা চিন্তা করে বলতে হয় মানুষকে, যে আমি যে কথাটা বলছি এই কথাটা বলতে গিয়ে সে আঘাত পাচ্ছে নাকি, আমি যে কথাটা বলছি এই কথাটা বলার কারণে তিনি কি কষ্ট পাচ্ছে নাকি, এই কথাগুলো আমরা দিনের পর দিন ভুলে যাচ্ছি। এই জন্য আমরা ছোটদের ছোটো মতন কথা বলি না, ছোট যে আছে সে বড়োর কীভাবে সম্মান করতে হবে সে কথাগুলো ভুলে যাচ্ছে। এই আমাদের অবস্থা, এই আমাদের সিচুয়েশন, এই কথার কারণে অনেক অনেক মানুষ আজাবের মধ্যে গ্রেফতার হয়ে থাকে। হুজরা আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের শের করেছেন, জাহান্নামও শের করেছেন, অর্থাৎ জান্নাত জাহান্নাম দেখেছেন মেরাজে গিয়ে। সেই সময় হুজরা আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি অনেক কিছু মহিলারাকে দেখেছি যে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে আছে, আর সেই মহিলার জবান কাঁটাতে খিলে প্রেকে লাগা আছে, আর ওই জুবান দ্বারাতে পুরো শরীর ঝুলতে আছে। আল্লাহু আকবার, কতটুক কষ্টের মধ্যে পুরো শরীর ঝুলছে। সাধারণ মানুষ আমরা হালকা যদি কিছু টার্চ লেগে যায় জুবানে, বরদাস্ত করতে পারছি না, আর এই জুবান থেকে আমরা কতগুলো কথা বলি, আর এই জুবান থেকে আমরা খাওয়ার খাই,
আর এই জুবানের আমরা হেফাজত করতে পারছি না বাবা। মা বোনদেরকে বলবো, মা খালাদেরকে বলবো, আপনাদের আওয়াজকে পর্দা বলা হয়েছে, আপনারা আপনাদের আওয়াজকে সতর্ক করবেন, আপনাদের আওয়াজ যেন বাড়ি থেকে বেরিয়ে না যায়, আপনাদের আওয়াজ যেন আসতে থাকে। কিন্তু এখন উল্টা বুঝতে পারা যাচ্ছে, যুবক ভাইদের হচ্ছে আওয়াজ হালকা, কিন্তু মহিলাদের নারীদের আওয়াজ হচ্ছে উঁচু। যে আওয়াজকে সব সময় আস্তে রাখতে বলা হয়েছে, কিন্তু সে আওয়াজ দিনের পর দিন উঁচু হয়ে যাচ্ছে। বাবা এবং মা বোন আপনাদেরকে বলবো, যে আওয়াজের হেফাজত করেন, জুবানের হেফাজত করেন। আলিম ওলামার সম্পর্কে দেখেন, আলিম ওলামার সাথে কথা আসলো একটি বলে দিন। হুজরা আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাফা আলিমান কাআন্নামা সাফহানি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আলিমের সাথে মুসাফাহা করলো, তিনি আমার সাথে মুসাফাহা করলো। বলেন সুবহানাল্লাহ, মান জালাস আলিমান কাআন্নামা জালাসানি, যে ব্যক্তি আলিমের মজলিসে বসলো, তিনি আমার মজলিসে বসলো। বলেন সুবহানাল্লাহ, অমঞ্জলাসানি আজলাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ, যে ব্যক্তি আলিমের মজলিসে বসলো, তিনি আমার মজলিসে বসলো, আর যিনি আমার মজলিসে বসলো, তিনি আল্লাহ পাক জান্নাতে বসাবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আলিম ওলামার শান্তি ব্যবহার রাখতে হবে। হয়তো আপনি ভাববেন যে আলিম তো বদমাইশ, তো ওই বদমাইশের জায়গাটা ছেড়ে দেন, থাক বদমাইশি করুক, কিন্তু ওর ভিতরে যে ইলমে দিন শিক্ষা অর্জন করেছে, সেই শিক্ষাটুকুর আপনি সম্মান করেন। এই সম্মান করার বিনিময়ে আপনি সওয়াব পাবেন। যে আলিম হয়তো বদমাশি করে, সে বদমাশি করার কারণে সে জাহান্নামে যাবে, সে বদমাশি করার কারণে সে সাজা পাবে, কিন্তু আপনার কর্তব্য আপনি করেন, অবশ্যই আপনি সওয়াব পাবেন। আপনি আপনার কর্তব্যের কারণে কেন আপনি জাহান্নামকে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছেন বাবা? আপনি আপনার দিকে লক্ষ্য রাখেন, যে আমাকে আমার কবরে যেতে হবে, আলিমকে আলিমের কবরে যেতে হবে, ভাইকে ভাইয়ের কবরে যেতে হবে, প্রত্যেক মানুষকে আলাদা আলাদা কবরে যেতে হবে। তাহলে আমাকে জিনিসটি ভাবতে হবে, যে আমাকে যখন কবরে যেতে হবে, তো আমাকে আমাকেই ভাবতে হবে। বলছিলাম যে জাহান্নামের কথা, মহিলাদের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থায় মহিলাদেরকে দেখলো, দেখলেন যে জাহান্নামে জুবানে ব্রেক লাগা আছে, এই অবস্থায় ঝুলতে আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলো সাহাবা ইকরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাদের এই অবস্থা কেন হয়েছিল ইয়া রাসূলুল্লাহ? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্যই যে সব মহিলারা আওয়াজ উঁচু করছিল, যে সব মহিলা পুরুষ নিজে জিনাদের সাথে উঠা বসা চলাফেরা, অর্থাৎ জিনাদের সাথে পর্দা করা প্রয়োজন রয়েছে, তাদের সাথে বেপর্দা হয়ে থাকতো, তাদের সাথে উঁচুভাবে কথা বলতো, তার কারণে এই অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আপনি অনুভব করেন আপনার স্ত্রীর কথা, আজকে আপনি অনুভব করেন আপনার বিটির কথা, আপনি আজকে অনুভব করেন আপনার মেয়ের কথা, আজকে আপনি অনুভব করেন আপনার বৌমার কথা, আজকে আপনি অনুভব করেন আপনার মায়ের কথা, যে আজকে আমাদের মা খালারা কোথায় আওয়াজ নিয়ে যাচ্ছে। প্রিয় বাবা সতর্ক হয়ে যান, এখন পর্যন্ত যে রুহ যতক্ষণ পর্যন্ত এই জায়গায়, আমাদের যতক্ষণ পর্যন্ত রুহ আছে, ততক্ষণ পর্যন্ত তোবার রাস্তা খোলা আছে, ততক্ষণ পর্যন্ত ঈমানের হেফাজত করার ব্যবস্থা আছে। প্রিয় ইসলামী বাবাজি, আমাদেরকে এখন পর্যন্ত সতর্ক হওয়ার জন্য আলিম ওলামা একরাম বলতে থাকেন, কিন্তু আমরা ভাবি যে ওলামার কাজ হচ্ছে বলা, আমাদের কাজ হচ্ছে শোনা। বলা হয়ে গেল, শোনা হয়ে গেল, শেষ কাজ কমপ্লিট। এই করলে হবে না বাবা। আপনাদেরকে বলবো বাবা, নামাজের দিকে এগিয়ে আসেন, ভালো কাজের দিকে এগিয়ে আসেন, এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশি বেশি করে প্রেম ভালোবাসা রাখেন। আমাদের ইমানের হেফাজত অবশ্যই। আর একটি দোয়া করবেন, খাস করে খাস করে একটি দোয়া করবেন নামাজের পর, ইয়া আল্লাহ আমাদেরকে
ইমানের যতদিন দুনিয়ার বুকে আমরা থাকব ইমানের অবস্থায় রাখিও, আর যখন দুনিয়া থেকে বিদায় নিব যেন আমরা কালেমায়ে শাহাদাত কালেমা পড়তে পড়তে বিদায় নিতে পারি, এতটুক আমাদেরকে তৌফিক দান করো, এইভাবে দোয়া করবেন প্রিয় বাবাজি। নামাজের পরে খাস করে ইমানের দোয়া করেন যে যেন ইমানের অবস্থায় যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। দুনিয়ার বুকে নামাজ আদায় পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত করলেন, ইত্যাদি সমস্ত জিনিস করা হলো, কিন্তু মওতের সময় ইমান যদি না থাকে তাহলে কি হলো? কিছু কাজ দিবে? কিছু কাজ দিল না। তাহলে আমাদেরকে সেই সময়কার কথা লক্ষ্য রেখে আমাদের জুবানের হেফাজত করতে হবে, সেই সময়কার কথা লক্ষ্য রেখে আমাদেরকে ইবাদতের দিকে এগিয়ে আসতে হবে, সেই সময়ের কথা মনে করে আমাদেরকে গুনাহ থেকে ত্যাগ করতে হবে, ইবাদতের দিকে নেকির দিকে এগিয়ে আসতে হবে। বাবা প্রিয় ইসলামী বাবাজি, আজকে বর্তমান সিচুয়েশন, বর্তমান অবস্থা কতগুলো বলবো আর কত ছাড়বো, এই তো আমাদের অবস্থা। মুসলমান আমরা নামধারী মুসলমান হয়ে বসে আছি, আজকে যদি বলা হয় বাবা আপনি নামাজ তো পড়ছেন, পাঁচ ওয়াক্তের নামাজের মধ্যে ওয়াজিবাতে নামাজ, ফরাইজে নামাজ, এবং নামাজ কিভাবে আদায় করতে হবে, রুকু সাজদা কিভাবে করতে হবে, এইগুলো শিখতে পারা যাচ্ছে না, আবার দীর্ঘদিন ধরে নামাজ আদায় করছেন, কেন এগুলো শিখতে হবে না? আমরা মাদ্রাসা কিসের জন্য তৈরি করে রেখেছি? মাদ্রাসাতে ওলামায়ে কেরামকে কিসের জন্য রেখেছি? আমরা 10 টাকা 5 টাকা 20 টাকা 20 টাকা যে যা যতটুকু আমাদের শক্তি হচ্ছে ততটুকু আমরা মাদ্রাসায় দিচ্ছি, কেন বাবা? আমরা কিছু শিখতে হবে ওনাদের কাছ থেকে, কিছু আমাদেরকে ওনাদেরকে দিতে হবে, তাহলেতেই হবে। আর যদি আমরা বাড়িতেই বসে থাকি, সময়টুকুকে যদি আমরা মোবাইলে কিংবা ফিল্ম গানাতে কিংবা আমরা খারাপ কাজের সময় কিংবা গল্পতে আমরা সময়টুকুকে নষ্ট করি, তাহলে তো হবে না। এই সময়ের কদর করো বাবা। এই সময়ের কথা মনে পড়লো, একটি কথা বলে দিই। একজন ব্যক্তি জঙ্গলের মধ্যে আছেন, সেই জঙ্গল থেকে হঠাৎ করে একটি বাঘ সেই মানুষকে খাওয়ার জন্য ছুটে পড়েছেন। সেই মানুষ বাঁচার জন্য অতি শীঘ্রই দৌড়তে আরম্ভ করেছেন। এই মুহূর্তে দৌড়তে দৌড়তে তাড়াতাড়ি করে দেখছে হঠাৎ একটি গাছ, সেই গাছে সেই ব্যক্তি চড়ে উঠল, তাড়াতাড়ি করে গাছে চড়ে নিল। গাছে চড়ে নেওয়ার পর সেই ব্যক্তি আবার লক্ষ্য করে লক্ষ্য রেখে নিচের দিকে তাকিয়ে দেখল, দেখছে যে দুইটা ইঁদুর গাছের গোড়াটা কাটতে আছে। আর জানটা বাঁচবে বাবা? বাঘের ভয়ে ভেগে আসছিল যে বাঘ খেয়ে নিবে, জানটা বাঁচাবের কারণে গাছে চড়ে উঠল। সে গাছে চড়া উঠার পর এবার নিচনে দেখছে যে দুটো ইঁদুরে কাটছে, এবং উপরে তাকিয়ে দেখছে উপর থেকে মধু পড়ছে টস 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 করে। এবার মধু খাবে না গাছের গোড়ার কাটার দিকে দেখবে? বাবা এই ঘটনা বলার উদ্দেশ্য নয়, জঙ্গলটা কি ছিল এবং বাঘটা কে ছিল, দুইটা ইঁদুর ছিল সে ইঁদুর দুটো কি, এবং সে গাছটা কি, আর মধু যে পড়ছিল সে মধুগুলো কি। আপনি আমরা যেই জায়গায় দুনিয়ার বুকে আছি সেই দুনিয়াটাকে জঙ্গলের মতো বলা হলো, বাঘ যে বলা হলো হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার দম কবজ করার জন্য আসছে আমরা ভাবছি, গাছ যে বলা হলো সেই গাছ অন্য গাছ নয় আমার আপনার বয়স সময়টুকুকে বলা হলো, উপর থেকে যে মধু পড়ছে মিষ্টি পড়ছে সেটা কি, সেটা মিষ্টি অন্য কোনো মিষ্টি নয়, সেই মিষ্টি হচ্ছে আপনার দুনিয়ার আয়েশ আরাম, দুনিয়ার আপনি দুনিয়ার লালচে পড়ে গেছেন, এই দুনিয়ার মিষ্টি খেতে আছেন। দুইটি ইঁদুর যে ছিল সেই ইঁদুর নয়, সেটি হচ্ছে দিন এবং রাত, কালো ইঁদুর এবং ধলো ইঁদুর যে বললো সেই ইঁদুর নয়, সে হচ্ছে দিন এবং রাত। কালো ইঁদুর থেকে বলা হলো রাত্রি, ভালো ইঁদুর থেকে বলা হচ্ছে দিন। তাহলে অনুভব করেন
আপনার আমার বয়স থেকে এক চুল পরিমাণ পর্যন্ত যে সময়টুকু চলে যাচ্ছে এই সময় কি আমরা আর ফিরে পাবো বাবা? সেই সময় কি আর ঘুরিয়ে পাবো? কখনো আমরা সময়টুকুকে আর ঘুরিয়ে পাবো না। আজকে আমরা বলি তোমার বয়স বেশি হয়ে গেল, আসলে দেখি তো বয়স বেশি হচ্ছে না, আসলে বয়স কমে যাচ্ছে। বয়স বেশি হচ্ছে না, বয়স কমে যাচ্ছে। কেন? যে বয়স আপনার বয়স যতটুকু আছে তার থেকে তো কমতেই আছে না, বাড়ছে বাবা। এমনিতে আমরা বয়স বাড়ছে দেখছি, কিন্তু আসলে বয়স তো এই মতো কমতেই আছে। তাহলে যে বয়স আমাদের কমতে আছে, তাহলে আমরা লক্ষ্য কেন রাখি না এই বয়সের দিকে? আজকে যদি আপনি যুবক অবস্থায় ইবাদত করেন, তো এই যুবক অবস্থায় যতটুকু ইবাদত করবেন, এই যুবক অবস্থার ইবাদত আল্লাহ পাক বেশি গ্রহণ করবেন, বলেন সুবহানাল্লাহ। আর যুবক অবস্থার ইবাদত করার পরেও ওই ব্যক্তি যখন বয়স্ক হয়ে যাবে, বিরুদ্ধ হয়ে যাবে, সেই সময় যখন রুকু সঠিকভাবে করতে পারবে না, সাজদা ঠিকভাবে আদা হবে না, সেই সময় আবার আল্লাহ বলবে ফরিস্তাদেরকে, ও আমার ফরিস্তারা শুনো, এ আমার বান্দা যখন যুবক ছিল তখনকার দিকে একটু লক্ষ্য রাখো। তখন সেই বাবা, সে আমার বান্দা সঠিকভাবে নামাজ আদায় করেছে, কিন্তু এখন বয়স্ক হয়েছে, বিরুদ্ধ হয়ে গেছে, এখন শরীর হাত কাজ করছে না, সেই ব্যক্তি সেই বান্দাকে আমার, সেই বান্দাকে যুবক অবস্থায় যেভাবে সওয়াব পাচ্ছিল সেভাবে এখন পর্যন্ত সওয়াব দিয়ে দাও। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? সে বান্দাকে যুবক অবস্থায় যেভাবে সওয়াব পাত সেইভাবে এখন সওয়াব দিতে থাকো, বলেন সুবহানাল্লাহ। তাহলে যুবক অবস্থায় ইবাদত করা ভালো না বিরুদ্ধ হয়ে যাওয়ার সময় ইবাদত করা বেশি ভালো? তাহলে আমাদেরকে যুবক অবস্থা থেকে লেগে যেতে হবে। যুবক অবস্থায় যুবক ভাইদের সময় পাওয়া যাচ্ছে না, বিরুদ্ধ বাবারা ওষুধ দিয়ে ব্যস্ত, এই তো আমার অবস্থা। প্রিয় বাবাজি কিছুটা লক্ষ্য রাখেন, কিছুটা অনুভব করেন এই দুনিয়ার সম্পর্কে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াটা হচ্ছে, যে দুনিয়ার দিকে এগিয়ে গেল সে গুনাহের দিকে এগিয়ে গেল। যে ব্যক্তি ধন দাওলাত কামার জন্য শুধু লেগে থাকলো, ইবাদতের কোনো লক্ষ্য নাই, শিক্ষার ধর্ম সম্পর্কে কোনো লক্ষ্য রাখে না, সে ব্যক্তি গুনাহের চর্চা করতে থাকলো। তাহলে আমাদেরকে গুনাহের চর্চা করতে হবে না ইবাদতের দিকে এগিয়ে আসতে হবে? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম বলেন, যে কোনো বান্দা বান্দি ফজরের নামাজের সময় সকালে উঠা বিছনা থেকে উঠে নামাজ পড়তে যায়, সেই বান্দা ইসলামের ঝান্ডা উঁচু করলো, বলেন সুবহানাল্লাহ। আর যেই বান্দা, যে ব্যক্তি, যে মানুষ সেই ফজর ঘুম থেকে বিছনা থেকে উঠে বাজারের দিকে রওনা হলো, চায়ের দোকানে রওনা হলো, চায়ের দিকে চলতে আরম্ভ করলো, সেই ব্যক্তি শয়তানের ঝান্ডা নিয়ে গেল, অর্থাৎ শয়তানের রাস্তাকে উঁচু করে দিল, শয়তানের জায়গাটুকু বাড়িয়ে দিল। তাহলে আমাদেরকে শয়তানের রাস্তা খুলতে হবে না আমাদেরকে ইসলামের ঝান্ডা উঁচু করতে হবে? বাবা যদি চান আপনি যে আমাদেরকে ইসলামের ঝান্ডা উঁচু করতে হবে, তাহলে আপনাকে বিছনা থেকে উঠে সর্বপ্রথম মসজিদের দিকে গিয়ে আসতে হবে। আর যদি চান যে শয়তানের ঝান্ডা উঁচু করতে হবে, তাহলে সর্বপ্রথম আপনি বাজারের দিকে লক্ষ্য রাখবেন, বাজার দিকে চলতে আরম্ভ করবেন, চায়ের দোকান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব চাইতে উত্তম জায়গা এই দুনিয়ার বুকে জমিনের মধ্যে, উত্তম জায়গা ইবাদতের জায়গার মধ্যে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, বলেন সুবহানাল্লাহ। আর সব চাইতে খারাপ এই জমিনের ভিতরে, এই জমিনের মধ্যে সব চাইতে খারাপ জায়গা হচ্ছে বাজার। আর আজকে বর্তমান অবস্থায়
আমরা যখন নামাজ পড়তে যাই সেই সময় 10 মিনিট যদি বেশি হয় ইমাম সাহেব সময় হয়ে গেল বেশি তাড়াতাড়ি নামাজটা পড়তে হবে এই কথা বলে ফেলি কেন আপনি ইবাদতের দিকে এসে একটু তসবিহটা একটু লম্বা হয়ে গেলে কি অসুবিধা আছে কিন্তু আমরা সেটা বুঝি না ইমাম সাহেব 2 মিনিট লেট হয়ে গেল কেন তাড়াতাড়ি করতে হতো যে আর যদি ইমাম সাহেবের 2 মিনিট আসতে লেট হয়ে গেল এই চলো ইমাম সাহেব আসবেন আগে আরে 5 মিনিট 10 মিনিট তো অপেক্ষা করা যাবে না তার জন্য যদি ইমাম সাহেব না থাকে সেটা আলাদা বিষয় কিন্তু ইমাম সাহেব যেহেতু আসছে 2-1 মিনিট লেট হয়ে যেতে পারে আপনি আসেন আস্তে আস্তে হঠাৎ আপনার পায়খানা পেশাব চেপে গেল ওযু বানিয়ে আসেন এই অবস্থায় পায়খানা পেশাব চেপে গেল আপনি পায়খানা পেশাব করবেন না আগে রাস্তা দিয়ে আসবেন না আগে আপনি আসবেন তো সে মতো সে তো মানুষ তারও তো অসুবিধা হতে পারে কিন্তু সেগুলো আমরা বুঝতে পারছি না সে সময়টুকু বুদ্ধি আমরা শেষ করে দিচ্ছি প্রিয় বাবাজি সব চাইতে খারাপ জায়গা বললো কোথায় বাজার আর আমরা কোথায় যদি বসে আছি চলো বাজার একটু ঘুরে আসি বাজার থেকে আর কেন বাজারকে খারাপ বলা হলো কারণটা কি কারণ হচ্ছে যে বাজারে মানুষ যখন বসে বসার সময় দেখেন বাজারের অবস্থা মিথ্যা কথা চলছে টিভি চলতে আছে ওর সাথে সাথে মিথ্যা কথা বলে টিভি চলে তার সাথে সাথে গীবাত চলছে তার সাথে বিভিন্ন তো অনেক রকম কথা আলোচনা চলছে যে এর মধ্যে সবের মধ্যে কোনো কথাই নাই আছে হয়তো তার মধ্যে হয়তো একটা দোকানে ইসলামিক আলোচনা হয় কিন্তু অনুভব করেন এই অবস্থা প্রিয় বাবাজি সচেতন হন এখনো সময় বাকি রয়েছে এখনো সময় আছে সে সময়টুকু উদ্দেশ্যে লক্ষ্য রেখে এখনো সচেতন হয়ে যান আমার প্রিয় ইসলামী বাবাজি আজকে বর্তমান আজকে বর্তমান সিচুয়েশন অবস্থায় মা বোনেরা সমস্যা দেখায় বাবা তার বিটিকে নিয়ে সমস্যা করে আমার বিটির বিয়ে হচ্ছে না তার কবে বিবাহ হবে তাকে কখন আমরা বিবাহ দিতে পারবো এই অবস্থায় চিন্তা ভাবনায় থাকে আমার প্রিয় বাবাজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কোনো বান্দার যদি তিনটি মেয়ে থাকে সেই তিনটি মেয়ের সঠিক দিন ইসলামের শিক্ষা দিয়ায় এবং তার আচরণ আখলাক চরিত্র দিন ইসলামের সঠিক দেখিয়ে দেয় তাহলে এবং ওই মহিলা ওই নারী যখন যুবক হয়ে যাবে তখন তার ভালো পুরুষ দেখে তার সাথে বিবাহ দিয়ে দেয় তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় বলেন সুবহানাল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বান্দার যদি দুটো মেয়ে থাকে যদি দুটি মেয়ে থাকে তাহলে সে কি জান্নাতি হতে পারবে না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম হ্যাঁ অবশ্যই তিনিও জান্নাতে যেতে পাবে তিনিও জান্নাতে দিনার জন্য জান্নাত অবশ্যই ওয়াজিব এই জন্যই যে ব্যক্তি দুটো মেয়ের যদি সঠিকভাবে ইসলামিক শিক্ষা দেয় ধর্ম শিক্ষা দেয় এবং ওর আখলাক চরিত্র যদি ইসলামের পথে সঠিক নিয়ে আসে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব বলেন সুবহানাল্লাহ রাবি বলেন যিনি বর্ণনা করেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি প্রশ্ন করা হতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটি মেয়ে থাকে তাহলে সে বাবা কি জান্নাতি হবে না তো অবশ্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হ্যাঁ তিনিও জান্নাতি বলেন সুবহানাল্লাহ তাহলে মেয়েদের প্রতি আত্রুক আল্লাহ পাকের পক্ষ হইতে আপনার উপরে এতটুক দান রয়েছেন তাহলে এই জিনিসগুলো আমরা ছেড়ে দিচ্ছি বোঝ মনে করে প্রিয় বাবাজি আপনার মেয়েকে আপনি শিক্ষিকা বানান ধর্মে কোরআন পাক যেন সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারে নামাজ যেন পড়তে পারে ইসলামের আকাইদ সম্পর্কে যেন বুঝতে পারে ধর্ম কি জিনিস বুঝতে পারে ইমান কি জিনিস
ইসলামের স্তম্ভ কি জিনিস এই জিনিসগুলো যেন অবশ্যই বুঝতে পারে। যাহা কিছু বললাম এর উপরে আমল করার চেষ্টা করবেন প্রিয় ইসলামী বাবাজি। আমাদেরকে যেন আল্লাহ পাক সত্য কথা বলার, সৎ পথে চলার এবং নেক আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।